আমার বাবা মা হেদায়াত পাইতো, আল্লাহ যদি হেদায়াত দিত, আমি তো আমার বাবা মাকে আমি মনে করি আমার মাথায় করে রাখতাম। মুখ্য প্রতিমন্ত্রী সে বলেছে গোপালগঞ্জে মুজিবুর রহমানের মাজারে যে সে বলছে যে মক্কা মদিনার মতোই সাংহাই গোপালগঞ্জে আসবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে ভিডিওগুলো দেখাবো সেটা হলো যার হেডলাইন দেখেই বুঝতে পারে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওগুলো দেখানোর আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। কোন এক মূর্খ প্রতিমন্ত্রী সে বলেছে গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমানের মাজারে যে সে বলছে যে মক্কা মদিনার মতোই শান্তি পাই গোপালগঞ্জে আসবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোন মুসলমান এই কথা বলতে পারে না, এবং প্রতিমন্ত্রী সে যেই হোক তার ইমান নষ্ট হয়ে গেছে, তার কুফর হয়েছে। আমরা বলবো এই বক্তব্য তাকে প্রত্যাহার করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, নতুবা এই অপরাধের যে গজব আসবে তার 16 কোটি বাঙালিকে তার খেসারত দিতে হবে। দুনিয়ার কোন জায়গার সাথে মক্কা মদিনার তুলনা হতে পারে না। মক্কা, যে মক্কার কসম আল্লাহ করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, শপথ তিনের, শপথ জাইতুনের, শপথ তুরপাহাড়ের, শপথ আমার দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মাওলিদ নিরাপত্তা নগরী মক্কার। সেই মক্কার তো তুলনা পূর্বের কোন নবীর শহরের সাথে হতে পারে না, আর মক্কা থেকে অনেক বেশি মর্যাদা আল্লাহ দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা। মক্কা মর্যাদা পেয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, আর মদিনাতুল মুনাওয়ারা মক্কার চেয়েও বেশি মর্যাদা পেয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের কারণে। মক্কা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলিদ, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারক মদিনাতুল মুনাওয়ারাতে। সেজন্য মদিনাতুল মুনাওয়ারার শ্রেষ্ঠত্ব, মর্যাদা, আজমত, নূর, পবিত্রতা মক্কার চেয়েও বেশি। সেই মক্কা ও মদিনার সামনে এত বড় বেয়াদবি যে করেছে, এই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, নতুবা তওবা করতে হবে, কালিমা পড়ে তাকে ঈমান দোহরাতে হবে, নতুবা কোন অবস্থায় আমরা এই জাতি তাকে ক্ষমা করতে পারে না। আজকে যদি আমার বাবা মা হেদায়াত পাইতো, আল্লাহ যদি হেদায়াত দিত, আমি তো আমার বাবা মাকে আমি মনে করি আমার মাথায় করে রাখতাম। মা কেমন হয়, মা কাকে বলে, মা কাকে বলে? 21 বছর মায়ের কাছে যেতে পারিনি, মাকে দেখতে পারিনি, এরপরেও যখন মায়ের কাছে গেছি, এত বড় একটা কাজ করে আমি মায়ের ধর্মকে ত্যাগ করে মাকে কষ্ট দিয়ে আমি যখন এত দিন পর্যন্ত অপেক্ষা করেছি, আমার মা বোধহয় আমাকে মায়ের বুকে জায়গা দেবে না। যখন গিয়ে দরজার সামনে গিয়ে মা মা বলে ডাক দিয়েছি, মা দৌড়াইয়া এসে আমাকে জড়াইয়া ধরছে। মা কেমন হয় জানো, মা কাকে বলে জানো? মা হলো সে যে হাজারো অপরাধ করার পরে মা ডাকটা দেওয়ার সাথে সাথেই বুকে জড়াইয়া নেয়। মা বলছে, বাবা তুমি তো আমার সেই ছেলে যাকে না দেখে আমি থাকতে পারতাম না, কিন্তু আমার নারী ছেড়া ধর, তোমাকে তো আমি গর্ভে ধারণ করেছিলাম, তুমি আমার কোল মুসাদ বাচ্চা, তুমি আমার ছোট ছেলে, এসে জড়ায় ধরে কান্না শুরু করেছে। আমি তো সব সময় আফসোস করি, আজকে যদি আমার বাবা মা হেদায়াত পাইতো, আল্লাহ যদি হেদায়াত দিত, আমি তো আমার বাবা মাকে আমি মনে করি আমার মাথা। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর ভিডিওটি একটি লাইক করে দিয়ে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো দেখা হবে।